বাম কংগ্রেস জোটে আসন সমঝোতা কি হবে? বামেরা কটা আসনে লড়াই করবে? কংগ্রেস কি মুখ্য ভূমিকা নেবে নাকি বামেরাই হবে জোটের প্রধান কেন্দ্রবিন্দু? ইত্যাদি একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অন্দরে। রাজ্য রাজনীতিতে যখন জোট জল্পনা চলছে তখন সমস্ত কল্পনার অবকাশ ঘটিয়ে প্রকাশ্যে এক প্রস্থ নির্বাচনী আলোচনা সেরে ফেলল বাম এবং কংগ্রেস নেতৃত্ব। শুক্রবার দুপুরে আচমকাই বাম কংগ্রেস নেতৃত্বদের বৈঠকের সম্ভাবনার খবর ছড়িয়ে পড়তেই রাজ্য রাজনীতিতে এক প্রকার বিরোধী জোটের জল্পনা আরও বেড়ে যায় এবং বিকেল ঘনিয়ে রাত হতেই সেই খবরের সত্যতা বেরিয়ে আসে একেবারে প্রকাশ্যেই। সিপিআইএম রাজ্য কার্যালয়ে গিয়ে বৈঠক সারলেন কংগ্রেস দলের নির্বাচনী পর্যবেক্ষক তথা এআইসিসি সাধারণ সম্পাদক অজয় কুমার। এদিন সিপিআইএম রাজ্য কার্যালয়ে অজয় কুমার যেতেই তাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এরপরেই চলে প্রায় বেশ কিছু সময়ের বৈঠক, দুই দলের তরফে হয় আলোচনা। যদিও বৈঠক শেষে বেরিয়ে উভয় দলের তরফেই এই বৈঠককে সৌজন্যমূলক সাক্ষাৎ বলেই বলা হয়েছে, তারপরেও উভয় দলের নেতাদের মুখেই জোট নিয়ে ইতিবাচক কথা শোনা গেছে। বিজেপিকে হারানোর জন্য সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে আমরা আহ্বান জানাই, কংগ্রেসের সাথেও সেই পদ্ধতি কি হবে আমরা এটি আলোচনা করেছি। আপনি র্যালি তো দেখা থা, আমি বাই ইলেকশন মে রিজাল্ট দেখা থা, তো বিজেপি বলা যা সে মত কর ইয়ার হামারা সংগঠন ইসলিয়ে তো দো দো মজবুত লোক সাথ মে আ রহে হ্যায়। 18 का चुनाव से पहले तो कांग्रेस ही और सीपीएम की ये जो मजबूती थी ना, तो वापस आ रहे लोग। भाजपा मजबूत था क्योंकि हमारे लोग चले गए थे, उसमें लोग थोड़ा सा गलत फहमी में आ गए, सब लोग वापस आ रहे हैं। जितेंद्र चौधरी स्पष्ट जानिए थे সামনের নির্বাচন কে সামনে রেখে দুই দলের মধ্যে মন খোলা আলোচনা হয়েছে, আরো কয়েক দফায় এই আলোচনা হবে বলে উভয় দলের তরফেই বলা হয়েছে। বাম নেতা পবিত্র কর আরো এক ধাপ এগিয়ে বলেছেন, বাম কংগ্রেস এক হওয়াতে বিজেপি এত ভয় পাচ্ছে কেন? এদিকে বাম কংগ্রেসের এই জোটে তীব্রা মাথা আসবে কিনা তা বাম কংগ্রেস উভয়ই ইতিবাচক সাড়া দিয়েছেন। সূত্রের খবর, তীব্রা মাথার সাথেও যোগাযোগ রেখে চলেছে মেলার মাঠ এবং পোস্ট অফিস চৌমনি। কংগ্রেস সূত্রে খবর, শুক্রবার দুপুরে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন শহরের একটি বেসরকারি হোটেলে প্রথম ধাপের বৈঠক সারেন। যদিও এই বৈঠকের কথা প্রকাশ্যে আনা হয়নি দুই দলের পক্ষ থেকেই। জানা গেছে দুপুরের এই বৈঠকে আসন নিয়েও কথা হয়েছে, কটা আসনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে এবং কটাতে বামেরা নিজেদের প্রতিনিধি দেবে তা নিয়ে বিস্তর আলোচনা হয়। সর্বোপরি এখন এটাই দেখার, বাম কংগ্রেসের এই জোটকে রাজ্যের নির্বাচক মণ্ডলী কিভাবে নেয় এবং ভোট বাক্সে এই জোটের কি প্রভাব পড়ে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।